আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। বিধাননগর পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছে খবর আসছিল, নিউ টাউনের এনকেডিএ মার্কেটে সবজি থেকে পেঁয়াজের দাম বেশি নেওয়া হচ্ছে। সেই মতো আজ তারা বাজারে হানা দেয়। প্রথমে বাজারে ঢুকতে গিয়ে পরিকাঠামো দেখে খুশি হয় তারা, কারণ বাজারে ঢোকার মুখে সবাইকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে স্যানিটাইজার করে হাত ধুয়ে বাজারে ঢুকতে হচ্ছে। বাজারের সব জায়গায় বোর্ড লাগানো, দয়া করে মাস্ক পরে হাত ধুয়ে বাজারে ঢুকুন। বাজারে ঢুকে প্রথমে মাংসের দোকানে গিয়ে দেখা যায় দাম একটু বেশি নেওয়া হচ্ছে, সেটি একটু কমিয়ে নিতে বলেছেন। এরপর মাছের দোকানে হানা দিলে সেখানেও দাম বেশি নেওয়া হচ্ছে বলে তারা জানান। সবজির দাম কিছুটা ঠিক থাকলেও পেঁয়াজের দাম 30 টাকা করে নেওয়া হচ্ছে বলে দেখা যায়, সেই দামও কমিয়ে নিতে বলা হয়েছে। যদিও এরপর দাম বেশি নেওয়া হয় তাহলে দোকানদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। যদি বেশি দামে কিনে থাকে আমি মানছি, সে চালানো দিতে আমি বলছি না আমি নিব না, আমরা এনফোর্সমেন্ট অফিসার আমরা হ্যাঁ 940 টাকা বলতে 24 টাকা কেন হবে, আমি জানি অত নয়, 22 টাকার উপরে হয় না, 20 থেকে 22 যারা বেছে নিবে তারা। আলু আছে, আলু কত কিলো? 25 টাকা কোনটা? আর এটা জ্যোতি, জ্যোতি কত? পটল কত? গাজর, লাউ, ঝিঙে, ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে,
চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।